বিসমিল্লাহ রহমানির রাহিম, শুভ সকাল সকলকে। ইউটিউব চ্যানেল বিপাড়ি বিড়ির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিব বিপাড়ি বিড়ির ইউটিউব চ্যানেল। আজ 11 আগস্ট 2024 রবিবার। অনুরোধ থাকবে যারা আজকে চ্যানেলের প্রথম নতুন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি চেপে দিন, তাহলে আপনারা নিয়মিত সবার আগে শিরোনামগুলো জানতে পারবেন। তো চলে যাচ্ছি আমরা আজকের পত্রিকার প্রথম পাতার শিরোনামগুলো দেখার জন্য। প্রথমে আমরা যাচ্ছি প্রথম আলো। প্রথম আলো আজকে শিরোনাম করেছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার হচ্ছে আইন মন্ত্রণালয়ের সভায়। ছাত্র জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের জড়িতদের দ্রুত বিচারের ব্যবস্থা সহ 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও আবু সাইদের বাড়িতে ডক্টর মোহাম্মদ ইউনুস, কি অবিশ্বাস্য সাহসী যুবক ছিলেন সাইদ, এবং আবু সাইদের মা এবং তার পরিবার সদস্যের সাথে কথা বলছেন প্রধান উপদেষ্টা, সেই ছবিটিও তারা প্রকাশ করেছে। দলীয়করণে বিপর্যস্ত পুলিশ বাহিনী, পুনর্গঠন ও সংস্কারের দাবি, নিয়োগ বদলি পদোন্নতি বৈষম্য নিরসন ও নতুন অতি উৎসাহী গোষ্ঠীর তৎপরতা নিয়ন্ত্রণের দাবি সদস্যদের। 3-4 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে সেটা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নতুন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ প্রথম আলো আজকে এই রিপোর্টটি করেছেন। কালের কণ্ঠ রিপোর্ট করেছে, বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি সহ 6 বিচারক, নতুন বাংলাদেশ গড়ার আহ্বান। রংপুরে আবু সাইদের বাড়ি প্রধান উপদেষ্টা। আজকের ইনকিলাব রিপোর্ট করেছে, পুলিশ কি দরকার, একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে করেছে। ছাত্র জনতা আইনজীবীদের প্রতিরোধ, ভারতের ইন্দোনে জুডিশিয়াল কুর চেষ্টা, এটি রিপোর্ট করেছে। এবং প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগে 6 বিচারপতির পদত্যাগ। মোদির মদদে সংখ্যালঘু নির্যাতন, ফানুস উড়ছে। এছাড়া ডক্টর ইউনুস রংপুরে বলেছেন, আমি অ্যাকশন নেওয়া শুরু করলে আপনারা পাশে থাকবেন, সেই রিপোর্টটিও আজকের ইনকিলাব করেছে। কেন্দ্রীয় ব্যাংকের অনিয়ম দুর্নীতি, রৌফের বিচার দাবি, বাংলাদেশের রৌফের দাবি করেছে। কালের কণ্ঠ রিপোর্ট করেছে, দেশ পরিচালনায় ভূমিকা রাখবেন শিক্ষার্থীরা, এটি খুব সুন্দর রিপোর্ট করেছেন। এছাড়া প্রশাসনের সর্বস্তরে রদবদল আসছে, গণবিপ্লবের সরকার অন্য সরকারের মতো হবে না, এটা রেজাওয়ান হাসান বলেছেন, সেই রিপোর্টটি তারা করেছে। এছাড়াও একটি রিপোর্ট তারা করেছে, জয় বলেছে নেতা কর্মীরা চাইলে আওয়ামী লীগ হাল ধরবেন জয়। ইদানিং দেখতে পাচ্ছি আমরা জয় খুব ফেসবুকে সরব হয়েছে। দলীয় সিদ্ধান্ত পেলে আদালতে যাবেন আইনজীবীরা, একটি রিপোর্ট আজকে তারেক রহমানকে নিয়ে, সেই রিপোর্টটি তারা করেছে। ছাত্র উপদেষ্টা নাহিদ বলেছেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে, একটি রিপোর্ট তারা করেছে। দেশ রূপান্তর বলেছে, দাবির মুখে প্রধান বিচারপতির পদত্যাগ, নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পুলিশ বিটে ট্রাফিক পুলিশ কবে, সেনাদের উপর হামলা গাড়িতে আগুন গোপালগঞ্জে, আবু সাইদ এখন ঘরে ঘরে, একটা রিপোর্ট তারা করেছে। 3 কার্যদিবসের মধ্যে সব মামলা প্রত্যাহার হবে, কোটা আন্দোলনে যে মামলাগুলো হয়েছিল সে প্রত্যাহার হবে। আজ স্বাভাবিক হতে পারে এটিএম এর লেনদেন, ভয়ে হাসপাতালে যাচ্ছে না চিকিৎসক বিপাকে রোগীরা। জয় বলেছেন পদত্যাগ করেনি শেখ হাসিনা, এটা জয়ের দাবি। শপথ নিতে প্রস্তুত দুইজন অন্য উপদেষ্টা আজ ফিরছেন। সমকাল রিপোর্ট করেছে, বিক্ষোভের মুখে পদত্যাগ বিচার প্রধান বিচারপতি, আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার হচ্ছে আজ। অর্থনীতি কূটনীতিতে ডক্টর ইউনুসের বাংলাদেশের বিরাট হাতিয়ার, একটি রিপোর্ট তারা করেছে। জনতা ব্যাংকে এস আলমের 10,000 কোটি টাকার বেআইনি ঋণ, রিপোর্ট সমকাল করেছে। নয়া দিগন্ত রিপোর্ট করেছে, আমরা আমার মরার জন্য দেশ বানাইনি, গড়ার জন্য বানাইছি, ডক্টর ইউনুস বলেছেন। ড্রোন হামলায় 200 রোহিঙ্গামি নিহত, এটি রিপোর্ট তারা করেছে। আমরা দেখি এই রিপোর্টটা বিস্তারিত কি বলতে চেয়েছে। সীমান্ত নদীর নাপ পাড়ি দিয়ে বাংলাদেশের প্রবেশের অপেক্ষমান পরিবারের উপর হামলা করেছে, সেই রিপোর্টটি তারা করেছে। এছাড়াও বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে, উত্তাল উচ্চ আদালত,
ছুটির দিনেই মন্ত্রণালয়ের উপদেষ্টারা। এছাড়াও মহাকাব্যের নায়ক আবু সাঈদ এটি রিপোর্ট করেছে বাংলাদেশ প্রতিদিন। মানব কণ্ঠ রিপোর্ট করেছে উপদেষ্টাদের ব্যস্ত দিন, নিষিদ্ধ প্রশ্নে বিব্রত জামাত। এছাড়াও অর্থনীতি দ্রুত গতিশীল করার লক্ষ্য ডক্টর সালামউদ্দিন আহমেদ বলেছেন। ডক্টর আসিফ নজরুল বলেছেন মেয়াদের ব্যাপারে এখনো কোনো আলোচনা হয়নি। আদিলুর রহমান বলেছেন দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স থাকবে, সেই রিপোর্টটি করেছেন। এছাড়াও সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেছেন জাতিসংঘ নিরপেক্ষ তদন্তে চিঠি দেবে বিএনপি। হাসিনার পতনে আরো মজবুত হলো খালেদা জিয়ার দেশ নেত্রী উপাধি, আন্দোলনের স্মারক চিহ্ন দেওয়ালের ক্যানভাসে, এইটি মানবকণ্ঠ রিপোর্টটা করেছে। দেশ রূপান্তর রিপোর্ট করেছে, আমরা এর আগে দেখেছি দেশ রূপান্তরের রিপোর্ট। সংবাদ রিপোর্ট করেছে স্বাভাবিক হচ্ছে থানার কার্যক্রম, শতাধিক থানা এখনো পুলিশ শূন্য, বিক্ষোভ, প্রধান বিচারপতি সহ 7 বিচারপতির পদত্যাগ, 3 মাসের মধ্যে নির্বাচন চাইলেন জয়, হত্যাকাণ্ডে দ্রুত বিচার, মামলা প্রত্যাহার সহ বিভিন্ন সিদ্ধান্ত আইন মন্ত্রণালয়ে, অর্থনীতি অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করায় প্রধান কাজ অর্থ উপদেষ্টা, এবং নিখোঁজ গুম হওয়া পরিবারগুলো তাদের স্বজনদের মুক্তির দাবিতে মানববন্ধন করে তার ছবি একটি করেছে, গোপালগঞ্জে সেনাবাহিনী গাড়িতে আগুন, অস্ত্র কেড়ে নিয়ে বিক্ষোভকারীদের মিছিল, সেই ছবিটিও তারা ছেপেছে। জনগণ রিপোর্ট করেছে প্রধান বিচারপতি উবায়দুল হাসানের পদত্যাগ, বিজয় যেন ব্যর্থ না হয়, রংপুরে আবু সাঈদের বাড়িতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা উপদেষ্টা যেসব সুবিধা পাবেন সেই রিপোর্ট একটি করেছেন। প্রধান উপদেষ্টাকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন সাঈদের মা, ইন্টারনেট ব্ল্যাক আউটে তদন্ত করব প্রথমেই, সাক্ষাৎকারে উপদেষ্টা নাহিদ হাসান বলেছেন। সারা দেশে 538 থানায় কার্যক্রম শুরু, গণপরিবহনকে লেন ব্যবহারে বাধ্য করছেন শিক্ষার্থীরা, খুবই ভালো একটা নিউজ তারা করেছে। যুগান্তর রিপোর্ট করেছে ছাত্র জনতার অভ্যর্থনে হাসিনা সরকারের পতন, পালিয়েছে 90 মন্ত্রী এমপি। এছাড়া আবু সাঈদ বাংলাদেশের কোনো ভেদাভেদ নেই, একটি রিপোর্ট তারা করেছে। এছাড়াও দৈনিক সংগ্রাম নিউজ করেছে প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের 7 বিচারপতির পদত্যাগ। এছাড়াও ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন সরকারের স্বাগত জানালো কানাডা ও মালয়েশিয়া। বিদ্যুৎ বিভাগে সর্বোচ্চ আর্থিক হিসাব জমা, বকেয়া পড়েছে বিদ্যুতের 45,000 কোটি টাকার বিল। ছাত্র জনতা হত্যাকাণ্ডে তদন্ত জাতিসংঘে সিদ্ধে বিএনপি, সেই রিপোর্টটিও তারা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ, সেই রিপোর্টটিও আজকের সংগ্রাম করেছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনে বাংলাদেশ রিপোর্ট করেছে প্রধান বিচারপতি সহ 6 বিচারপতি পদত্যাগ করতে বাধ্য হলেন, আমরা সবাই আবু সাঈদ, ডক্টর ইউনূস বলেছেন। হত্যাকাণ্ডের জড়িত দ্রুত বিচারের আওতায় আনা হবে, সেই রিপোর্টটিও আছে। আমরা হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চাই, সেই রিপোর্টটিও আছে। এছাড়াও নির্যাতন বন্ধ দাবিতে দ্বিতীয় দিনে উত্তাল শাহবাগ, সেই রিপোর্টটিও এখানে করেছে। দৈনিক জায়েদাদিন রিপোর্ট করেছে সৈয়দ রেফাত আহমেদ নতুন প্রধান বিচারপতি, উবায়দুল হাসানের বিদায়, আবু সাঈদ এখন ঘরে ঘরে, সেই রিপোর্টটি করেছে। 3 দিনের মধ্যে ছাত্রদের মামলা প্রত্যাহারের সহ 5টি সিদ্ধান্ত হয়েছে আইন উপদেষ্টা প্রথম সভায়। বিএনপিতে সর্বোচ্চ সতর্কতা, পাড়া মহল্লায় রাত জেগে পাহারা, ডক্টর ইউনূসের ক্ষমতার লোভ নেই, বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন। তো এই ছিল আজকের পত্রিকার প্রথম পাতার শিরোনামগুলো। তো আপনাদের সকলকে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিদিনের বা পত্রিকার শিরোনামগুলো আপনার সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পৌঁছে যায় নোটিফিকেশন আকারে, সেটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ।